প্রথমে জানি বেস্ট অফ লাক ফর এভরি ওয়ান, যারা 2019-এ জিলেটিগ্রাম দিয়েছ তাদের ক্ষেত্রেই ভিডিওটা করা হচ্ছে। সলিউশন কী, কবে রিলিজ হবে? বেসিক্যালি কী হয়, যারা ডিপ্লোমা কমপ্লিট করা হয়ে গেছে, থার্ড ইয়ার কমপ্লিট করেছ, তাদের হাতে মোটামুটি 10 থেকে 12 হাজারের মধ্যে একটা জব পেয়ে থাকে। তারা চিন্তাভাবনা করে যে গভর্নমেন্ট কলেজ পেয়ে গেলে জিলেটে আবার স্টাডি কন্টিনিউ করবে। দেখা যাক কবে এই সলিউশন কিটা রিলিজ হচ্ছে। 3rd week of July 2019 এক্সপেক্টেড, অ্যান্ড উইল অফিসিয়াল ওয়েবসাইট ফলো www.nic.in। হ্যাঁ, বেসিক্যালি যেটা বলার কথা, এই জিলেট ক্ষেত্রে কী হয়, 100-28 থেকে 30-এর মধ্যে জেনারেল ক্যান্ডিডেট বলছি, 28 থেকে 30-এর মধ্যে পেলেই তারা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। মোটামুটি কুচবিহার আর তো জলপাইগুড়ি আছেই, আর এই সিএসটির ক্ষেত্রে 23-24 পেলেই হয়ে যাবে, মানে গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। ওই জন্য এই অ্যান্সার কিটটা খুবই জরুরি, কত পেলে। তারপর তুমি চিন্তাভাবনা করতে হবে তুমি কী করবে, হায়ার স্টাডি না জব। ওকে, হ্যাঁ, 3rd week-এর মধ্যে আমি যদি অ্যান্সার কিটটা পেয়ে যাই আমি লিঙ্কে দিয়ে দেবো ভিডিও তৈরি করে একটা। ওকে, দেন বেস্ট অফ লাক এভরি ওয়ান, দেখা যাক কে কত পায়। ওকে, থ্যাংক ইউ।